আসসালামু আলাইকুম, আমন্ত্রণ পলিটিভি সংবাদে সাথে আছি আমি শাইমিনা রজনী। বাংলাদেশে একদিনে করোনায় শনাক্ত 3533, আরও 33 জনের মৃত্যু। বাংলাদেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত আরও 33 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে 2457 জনের। এছাড়া একদিনে নতুন করে মোট শনাক্ত হয়েছে 3533 জন। দেশের মোট আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে 1,93,590 জনের। দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা এসব তথ্য জানান। তিনি জানান, গত 24 ঘন্টায় 14,308 নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে 14,002। এছাড়া গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,796 জন। এ নিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 1,05,023 জন। এদিকে বিশ্বব্যাপী করোনা শনাক্তকৃত রোগীর সংখ্যা 1,29,64,809 জন ছাড়িয়েছে। এছাড়া এতে মারা গেছেন 5,70,288 জন। পলিটিভি সংবাদ এই পর্যন্ত, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পলিটিভি দেশ ও জনতার কথা বলে।